সুপ্রিয় দর্শক আজ আবার একটি নতুন পর্ব নিয়ে ফিরে এলাম আজকের পর্বে আমরা চীনের প্রাচীর অর্থাৎ গ্রেট ওয়াল অফ চায়না সম্পর্কে গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য নিয়ে আলোচনা করব তাই বেশি কথা না বাড়িয়ে চলুন মেন আলোচনায় যাওয়া যাক নাম্বার ওয়ান প্রাচীনতার ইতিহাস চীনের প্রাচীর নির্মাণ শুরু হয় খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দীতে বিভিন্ন রাজবংশ এই প্রাচীরের বিভিন্ন অংশ নির্মাণ করেছে নাম্বার টু দৈর্ঘ্য চীনের প্রাচীরের মোট দৈর্ঘ্য প্রায় একুশ হাজার একশো ছিয়ানব্বই কিলোমিটার যা এটিকে পৃথিবীর দীর্ঘতম মানব নির্মিত স্থাপত্যকর্মে পরিণত করেছে নাম্বার থ্রি প্রাচীরের উদ্দেশ্য প্রধানত মঙ্গল এবং অন্যান্য উত্তর অঞ্চলের আক্রমণকারীদের থেকে রক্ষা পাওয়ার জন্য এটি নির্মাণ করা হয় নাম্বার ফোর প্রাচীরের নির্মাণ সামগ্রী প্রাচীরটি প্রথমে মাটি এবং কাঠ দিয়ে তৈরি হয়েছিল পরবর্তীতে মিং রাজবংশের সময় এটি ইট পাথর এবং চুন দিয়ে নির্মাণ করা হয় নাম্বার ফাইভ মিং রাজবংশের গুরুত্বপূর্ণ ভূমিকা চীনের প্রাচীরের সবচেয়ে বড় অংশ মিং রাজবংশের সময়ে তৈরি হয়েছিল নাম্বার সিক্স উচ্চতা প্রস্থ চীনের প্রাচীরের উচ্চতা গড়ে ছয় থেকে সাত মিটার এবং প্রস্থ চার থেকে পাঁচ মিটার নাম্বার সেভেন দৃশ্যমানতা প্রাচীরটি পৃথিবী থেকে এত বড় হলেও এটি চাঁদ থেকে খালি চোখে দেখা যায় না যা একটি প্রচলিত মিথ নাম্বার এইট অত্যধিক পরিশ্রমের ফল হাজার হাজার শ্রমিক সৈন্য এবং বন্দিরা এই প্রাচীন নির্মাণে কাজ করেছিল অনেকেই কঠিন পরিস্থিতিতে কাজ করার ফলে মারা গিয়েছিলেন নাম্বার নাইন বিশ্ব ঐতিহ্য ইউনেস্কো উনিশশো সালে চীনের প্রাচীরকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করে নাম্বার টেন প্রতীকী গুরুত্ব চীনের প্রাচীর চীনা সংস্কৃতি ও জাতীয় গৌরবের একটি প্রতীক এবং এটি দেশটির প্রতিরক্ষার ঐতিহাসিক চিহ্ন হিসাবে বিবেচিত হয় সুপ্রিয় দর্শক আজকের আলোচনাটি এখানে শেষ করছি পর্বটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ